আসানসোল নগর নিগমের 104 নম্বর ওয়ার্ডের কুলটি সাকতরিয়া এলাকায় কাউন্সিলর অভিজিৎ আচার্যর ওয়ার্ডে একটি শিব মন্দিরের উদ্বোধন করা হলো বুধবার। উদ্বোধন করলেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। 6 মাস আগে মেয়র ওই এলাকায় গিয়েছিলেন এবং তখন বলেছিলেন যে সেখানে একটি নতুন শিব মন্দির এবং একটি কালী মন্দিরের সংস্কার করবেন। সেই কথা মতো প্রায় 20 লক্ষ টাকা খরচ করে শিব মন্দিরটি নির্মাণ করা হয়েছে এবং পাশাপাশি একটি কালী মন্দিরেরও সংস্কার করা হয়েছে। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইন্দ্রাণী আচার্য, কাউন্সিলর অভিজিৎ আচার্য সহ আরো অন্যান্যরা। অতিথিদের এদিন পুষ্পগুচ্ছ দিয়ে সম্মানিত জ্ঞাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়র বলেন, যারা ভালো কাজ করবে তাদের উৎসাহ যোগান, তাহলে তারা আরো ভালোভাবে কাজ করতে পারবে। সত্যি যদি আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা আমরা পূরণ করে থাকতাম, তাহলে তো বিগত যে লোকসভা নির্বাচন হলো সেই নির্বাচনে বাপ্পার ইন্দ্রাণী ওয়ার্ড থেকে আমাদের ভোটে জেতা উচিত ছিল। তাই যারা কাজ করে মানুষ তাদেরকে সমর্থন করবে, এটাই প্রচলিত প্রথা। এবং যেটার জন্য একটা মানুষকে আপনি উৎসাহিত করবেন, সে কাজই সে বারবার পুনরাবৃত্তি করে। যদি কেউ ভালো কাজ করছে তাকে আপনি উৎসাহ যোগান, তাহলে সে বারবার ভালো কাজ করবে। যদি কেউ ভালো কাজ করছে না তা সত্ত্বেও আপনি তাকে উৎসাহ যোগান, তাহলে সে আর ভালো কাজ কোনোদিন করবে না, কারণ মানুষ উৎসাহের পিপাসু। মন্দির প্রতিষ্ঠা হয় এবং তো দাদা বলে, না তুই প্রথমে পুরোটা ভেঙে আগে কালী মন্দির। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।